গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের ক্লাস ফোর এর যে বাটারফ্লাই বইটা রয়েছে তার পেজ নাম্বার 76 থেকে লেসন 7 পড়ব। প্রত্যেকে তোমরা চটপট বাটারফ্লাই বইটা পেজ নাম্বার 76 বের করে ফেলো। লেসন 7 দেখো, লেসনটার নাম কি রয়েছে, এ ড্রিম জার্নি। এ ড্রিম জার্নি মানে একটা স্বপ্নের ভ্রমণ। এবার সেটা স্বপ্নে ভ্রমণ নাকি স্বপ্নের ভ্রমণ সেটা আমরা গল্পের মধ্যে জানবো। মোটামুটি গল্পটা তিনটে পার্টে আছে, তো আমরা তিন দিনে তিনটে পার্ট শেষ করে সিলেবাস তোমাদের আশা করি খুব বেশি নেই। 7 পড়ছি, 8, 9, 10 তিনটে লেসন আর আছে, তারপরে হয়ে যাওয়ার পরেই পুরো কমপ্লিট করার পরে আমরা ট্রান্সলেশনে ঢুকব। কেন কি না, তোমাদের অক্টোবর মাস হয়তো একটা যদি স্কুল না খোলে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হতেও পারে, দেখা যাক সেটা। সেটা এখন আমরা ফাইনাল ডিসিশন নিই। দেখো প্রথমে অন ইউর মার্ক, এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা করবে, যদি সমস্যা হয় তখন আমাকে জানাবে। শুরু করছি পেজ নাম্বার 77, ঠিক তার পরের পাতা। দেখো কি বলছে, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বসবাস করে। ইট ওয়াজ এ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস। প্রেটি মানে সুন্দর, মানে এটা একটা খুব সুন্দর শহর আলিপুরদুয়ার। সারাউন্ডেড বাই ডিস্টেন্ট হিলস, সারাউন্ডেড মানে ঘিরে আছে, মানে দূরের পাহাড় দিয়ে ঘেরা, দূরের পাহাড়, ডিস্টেন্স মানে দূরে, দূরের পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা, ঝিনুকের বাবা কলকাতাতে কাজ করেন। অন সাম উইকেন্ডস, উইকেন্ডস কথাটা ভালো করে খেলো, নতুন কোনো শব্দ নাই কিন্তু উইকেন্ডটা ভালো করে দেখো। উইক মানে সপ্তাহ, এন্ড মানে শেষ, উইকেন্ড মানে সপ্তাহের শেষ। সপ্তাহের শেষ মানে কোন দুটো দিন হয়েছে, শনি রোববার। তাহলে অন সাম উইকেন্ডস, কিছু কিছু সপ্তাহের শেষ দিনগুলোতে বা কিছু কিছু শনি রোববার, বাংলাতে আমরা এভাবে বলতে পারি যে কিছু কিছু শনি রোববার হি কামস টু হিজ হোম, তিনি তার ঘরে ফিরতেন, ঘরে আসতেন। ডিউরিং দিস ভিজিটস, ডিউরিং দিস মানে ভিজিট মানে দর্শন, মানে এই যে তিনি ঘরে আসতেন, মানে এই ঘরে আসার পরে, মানে এই ঘরে এসে থাকাকালীন এই সময়টা করে, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। হি বলতে ঝিনুকের বাবা, হার বলতে ঝিনুক, তাহলে তিনি তাকে কলকাতা সম্পর্কে গল্প গল্প বলতেন, মানে ঝিনুকের বাবা ঝিনুককে কলকাতার গল্প বলতেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক, অ্যামেজ মানে চমৎকার, সারপ্রাইজড বলা যেতে পারে। তাহলে সাম অফ দি স্টোরিজ, তার মধ্যে কিছু কিছু গল্প ঝিনুককে চমৎকৃত করত। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছিল। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিস্ট টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিস্ট মানে অ্যাস্টোনিস্ট মানে সারপ্রাইজড মানে হতবাক, হতবাক হয়ে গেছিল, চমকে গিয়েছিল, আশ্চর্যজনক হয়ে গেছিল যে কি না টু হিয়ার, এটা শুনে, কি শুনে না, অফ ট্রেনস, সেই ট্রেনের গল্পগুলো শুনে, মেট্রো রেলের কথা বলা হচ্ছে, দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, যেগুলো কি না আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচ দিয়ে চলে। ওয়ান উইকেন্ড, এক সপ্তাহের শেষে মানে কোন এক সপ্তাহের শেষে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, ঝিনুক আশা করছিল তার বাবা ফিরে আসবেন, পৌঁছাবেন, এসে পৌঁছাবেন, বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবার সন্ধ্যাবেলা মানে শনিবার তার বাবার আসার কথা, শুক্রবার সন্ধ্যাবেলা হার মাদার টোল্ডা, তার মা তাকে বললেন, ইওর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা হয়তো কাল আসতে পারবেন না, হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু জরুরি কাজে, আর্জেন্ট মানে জরুরি কাজ, জরুরি কাজে ব্যস্ত। ঝিনুক ফেল ভেরি স্যাড, বাবা আসবে না, ঝিনুক তাই খুব দুঃখ অনুভব করে, দুঃখিত হল, সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, মিসিং হার ফাদার ভেরি সরি, মিসিং হার ফাদার ভেরি মাচ বলতে এখানে আমি তার বাবাকে হারিয়ে ফেলা বলে কিছু নয়, সে তার বাবাকে খুব পাশে চাইছিল, এটা বাংলাতে একরকম শুনতে হবে, সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ মানে সে তার বাবাকে, বাবার সঙ্গ সে খুব অনুভব করছিল, সেই যে না থাকা, এই যে না থাকার যে দূরত্ব, কাউকে মিস করা মানে হচ্ছে কাউকে, সে তার না থাকার যে দূরত্বটা,
সেই দূরত্বের যে কষ্ট সেটা সে খুবই অনুভব করছিল। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, সে করলো কি সে চুপচাপ তার খাবারটা খেয়ে রাতের খাবারটা খেয়ে নিল অ্যান্ড ওয়েন টু স্লিপ, এবং ঘুমাতে চলে গেল। দেন সি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখলো। সে অদ্ভুত স্বপ্নের কথা আমরা পরের দিন বলবো, আজ নয়। আজ তোমরা যেটা করবে অ্যাক্টিভিটি ওয়ানটা শেষ করবে, খুব চট করে আমরা পরের পার্টটা শুরু করবো। আজকের মতো এইটুকুনি, গুড বাই।